কি পুজোর প্ল্যান রেডি? তো কি প্ল্যান করলেন একটু শুনি। সপ্তমীতে এলাকার পুজো মণ্ডপে ঘোরা, নতুন জামা কাপড় পরে অষ্টমীর অঞ্জলি দেওয়া, নবমী রাতে কলকাতা পুজো পরিক্রমা, দশমীর সন্ধ্যায় পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান। আর রেগে যাচ্ছেন কেন? একটু ঠাট্টা করছিলাম, জানি সব ওই ভাইরাস না ছাই পাশের জন্য এবার সবই পণ্ড, তার উপরে আবার রয়েছে অর্থনীতির মার। এবছর পুজোটা বরং বাড়িতে বসেই উপভোগ করুন, তবে সেটি আপনার বুক এবং বুক পকেট উভয়ের জন্য স্বাস্থ্যকর হবে। আর তাছাড়া এই মিডিয়া চ্যানেলগুলো তো সারা বছর এমনিতেও আপনাদের কোনো কাজে আসে না, তাই এবার না হয় ওদের চোখ দিয়েই পুজোটা দেখলেন, ওই দুধের স্বাদ ঘোলে আর কি। কিন্তু ধরুন, যারা এই নিম্নগামী অর্থনীতির কারণে রোজ দুবেলার খাবারটুকু জোগাড় করতে হিমশিম খাচ্ছে, তাদের কথাটা কি ভেবেছেন? যারা পুজোর সময় দু পয়সা রোজগার করবার সুযোগ পান, ভেবে দেখেছেন তাদের কি দশা? এই সমস্ত কথা ভেবে দীপিগনেশ চেষ্টা করছে ওই মানুষগুলোর জন্য একবেলা খাওয়ার বন্দোবস্ত করা, কিন্তু তার জন্য চাই আপনার সাহায্য। এই সমস্ত মানুষগুলোর জন্যই লকডাউন পরবর্তী সময় আমার আপনার কিছু সহনাগরিক হাওড়া জেলায় কমিউনিটি কিচেন চালাচ্ছিলেন, বর্তমানে তারাই সেটাকে কমিউনিটি ক্যান্টিনে বদলে দিয়েছেন। বর্তমানে 20 টাকার মূল্যে একজনকে একবেলার খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যে খাবারটি বানাতে খরচ পড়ছে 30 টাকা, অর্থাৎ সেই প্রতি প্লেট খাবারের পিছনে 10 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তাদের মাধ্যমে পুজোর কিছুদিন আমরা কিছু স্পেশাল খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেই সকল মানুষের কাছে যাদের কাছে সত্যি এটা হবে পুজোর উপহার। কিন্তু এই স্পেশাল উপহারের বন্দোবস্ত করতে গেলে বেড়ে যাবে ভর্তুকির পরিমাণ, আর ঠিক সেখানেই দরকার হবে আপনার সাহায্য। পুজোয় বেরিয়ে বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে আপনি পয়সা খরচ করতেন, এবছর তারই কিছু অংশ আপনি তুলে দিতে পারেন আমাদের হাতে। স্ক্রিনে দেওয়া UPI ID বা অ্যাকাউন্ট নাম্বারে আপনি অর্থ সাহায্য করতে পারেন। এছাড়াও এই সকল তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং নিচে প্রথম কমেন্টে। তারপরেও এ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8981264353 এই নম্বরে। তাছাড়াও মেলও করতে পারেন pigmentsofficial@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আসুন বলি সবাই মিলে, এবার পুজো ভাতের থালে।